ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব বাড়িতে আছো, সুস্থ আছো, ভালো আছো। আমিও বাড়িতে আছি, সুস্থ আছি, ভালো আছি। আর আমার চ্যানেলের নাম হচ্ছে মজুমদার ফ্যামিলি, আমি হচ্ছি শিউলি। তো তোমাদের সঙ্গে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। চেষ্টা করছি আজকে সারাদিনটা আমি কীভাবে কাটাবো না কাটাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু হয় না, সকালবেলা প্রচুর কাজের চাপ থাকে, তোমরা তো জানোই। আর এখন একটু একটু ঠান্ডা পড়ে গেছে, মানে সকালবেলার আমেজটাই নষ্ট করে দেয় পুরো কাজের। তো যাই হোক না কেন, আমাদের মানে 10টার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট করতে হয়। শীতকাল একদিকে ভালো, সকাল সকাল রান্না বান্নাটা হয়ে যায়। আর বাড়িতে যদি সবজি থাকে তো কোনো ব্যাপার নেই, না থাকলেও আমি গাছের এখান ওখান থেকে ঠিক সবজি জোগাড় করে রান্নাও হয়ে যায় সিম্পলের মধ্যে। আর আমাদের নিরামিষও হয়, আর নিরামিষের মধ্যে আগে তো প্রপারলি নিরামিষ ছিল, এখন তো তাও ডিম হয়, কিংবা তুমি যদি মাছ খেতে চাও সেটাও খেতে পারো, কেউ কিছু বলার নেই। কিন্তু আগে এই জিনিসটা ছিল না জানো তো, যদি আমি যখন নতুন নতুন বিয়ে হয়ে এসেছি তো ওই 4 দিন নিরামিষ মানে নিরামিষ, একটা রসুন একটা পেঁয়াজ বা কী জিনিস সেটাও তুমি খেতে পাবে না, এরকম একটা ব্যাপার ছিল। আর এখন বাড়িতে দেখছি মঙ্গলবারেও মাছ হয়ে যাচ্ছে, কখনো মাংস হয়ে যাচ্ছে, তারপর মানে এগুলো বলার নেই। তো চলো সব কিছু ভুলে আজকে ব্লগ স্টার্ট করলাম। তো যখন যেটা হচ্ছে তখন সেটা মেনে নিতে হয়, কিন্তু এগুলো কিছু কিছু ক্ষেত্রে আমার মানতে একটু কষ্ট হয়, কারণ আমার আমার সময়গুলোকে তোমরা কীভাবে কাটিয়েছো তাই না। যখন আমি প্রেগনেন্সি বা প্রেগনেন্ট ছিলাম তখনও আমি কোনো মানে আমিষের দিনে আমাকে আমিষ খেতে হতো, নিরামিষের দিনে নিরামিষ, কি একটা ডিম সেদ্ধ সেটাও আমার খাওয়ার কোনো উপায় ছিল না। আর কী বলবো, কিছু বলার নেই। তো চলো আজকে সব কথা সব সাইডে থাক, তো আজকে আমি যাব হচ্ছে বেরোবো একটু। তো বেরোবো বলতে আমি আজকে একটু বাইরে যাব বলতে শিউরি যাব। আর আমি হালকা মতো নিয়ে দেখো এখন স্নান করে চলে এসেছি, হাতে একটু নেল পলিশও লাগিয়ে নিলাম, কারণ আজ আমি যাব দীপকে দেখতে। তো এখন আপাতত ভালো আছে, সুস্থ আছে, তো আমি ভাবলাম চলো আজকে দেখে আসি, কালকে শনিবার, তারপরে রবিবার, কালী পুজো এইসব পড়ে যাবে আর আমার যাওয়া হবে না। তো তার জন্যই আজকে আমি চলে যাব 3টে ট্রেনে শিউরি, ওখান থেকে আবার সন্ধে 5টা ট্রেনে রিটার্ন চলে আসব, কারণ গিয়ে থাকা হবে না বাড়িতে, এই মুহূর্তে অনেক কাজ আছে, কাজের চাপও আছে। আর 2 দিন ধরে ব্লগ করব, সকাল থেকে ভাবে শুরু করি, শুরু করার পরে আর ব্লগ কন্টিনিউ করতেই পারছি না, কারণ এতটা কাজের চাপ ছিল। কারণ বৃহস্পতিবার কর্তা বাড়িতে ছিল, মানে প্রচুর কাজের চাপ, যেগুলো আমাদের মানে পেন্ডিং থাকে, যেই কাজগুলো আমাদের দুজন ছাড়া হবে না সেই সব কাজগুলো আমরা রেখে দিই, সেই একটাই দিন বৃহস্পতিবার, সেদিন আমরা করি, সেটা বাজারের কোনো ইম্পর্টেন্ট কাজ হোক বা বাড়ির কোনো ইম্পর্টেন্ট কাজ হোক, কোনো আমাদের ব্যক্তিগত কোনো কাজ হোক, যেটাই হোক না কেন, বা ফ্যামিলির তরফ থেকে কিছু দরকার হোক, সেটা আমরা ওই একটা দিনই করি বৃহস্পতিবার, সেদিন আমার কর্তা ছুটি থাকে, বাড়িতে থাকে বলে। তো অনেক চেষ্টা করি তোমাদের সামনে নতুন নতুন ভিডিওগুলো আনার, কিন্তু পারি না সময় সাপেক্ষের জন্য। আর কালী পুজো পেরোলেই আবার ছেলের পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, তো মাথায় একটু চাপও আছে। আর ওর এখনও আমি কোনো ভালো টিচার দিতে পারিনি, যেহেতু আমি আর আমার কর্তা যতটুকু পারি ওকে দেখানোর চেষ্টা করছি। তো ভাবছি সামনের বছর মানে আর কটা দিন, জানুয়ারি থেকে নতুন ক্লাস, নতুন ক্লাস চালু হয়ে যাবে, তখন ভাবছি ওকে নতুন টিচারও আমরা একটা দিয়ে দেবো, টিচারের আন্ডারে দিয়ে দেবো, কারণ এই মুহূর্তে হঠাৎ এই ভাঙা মাসে মানে ভাঙা বছরে মাসে বলছি ভাঙা বছরে কেউ আর চাইবে না এই মুহূর্তে ওকে টিউশনি পড়াবার জন্য। তো ওই জন্য আমি আপাতত ওই দিকটা এখন ছেড়ে দিয়েছি, বললাম চলো আমরা যতটা পারছি ততটা চেষ্টা করি, কারণ ঘরে বাচ্চারা পড়তে চায় না, এটাই হচ্ছে সব থেকে বড়ো সমস্যা। তো যার কারণে আমার আর হচ্ছেও না, মানে যতটা পারছি পড়াতে পারলেও পড়তে চায় না, খুব বদমাইশি করে। আর ছেলে আমার প্রচণ্ড ধুরন্ধর চঞ্চল যাকে বলে, ছোটো থেকেই ওই রকম, তো নামেই উৎসব জানোই তো, প্রচণ্ড বদমাইশি করে। তো আমি এখন এই নতুন ঘরে এসেছিলাম, দেখোই দেখো ব্লাউজের পিসগুলো ভাবলাম যে কিছুটা কাটিং করে রেখে দিই, তো সেলাই করে নিতে পারবো। তো আমার পুজোতে কালী পুজোর দিনে একটা পরে যাওয়া হবে, কিন্তু সেটা আমার হলো না, কারণ আয়রন করতে হবে, আয়রন না করলে এগুলো কাটিং করা যাবে না। তো ভাবলাম যখন আমি 3টের সময় বেরোবো আজকে আর চাপ নিচ্ছি না, আজকে এটা থাক, আমি কালকে আবার চেষ্টা করব। তো এখন আপাতত ভাবি রান্নাবান্নাগুলো শেয়ার করব, তো নিরামিষ রান্না রোজ রোজই একঘেয়েমি, কী আর শেয়ার করব তোমাদের সঙ্গে তাই না, ওই জন্য হচ্ছেও না। তো এইভাবেই চলছে,
তো এখনকার মতন আবার ব্লগটা রাখি, আবার আমি যখন বেরোবো তখন থেকে আবার ব্লগ স্টার্ট করব, কারণ এখন আমার শাড়ি বার করতে হবে, রেডি হতে হবে, উৎসবকে রেডি করতে হবে, আমার কর্তা আসবে, ওকে খাওয়াতে হবে, নিজেরাও কিছু খেতে হবে, খেয়ে দেয়ে তারপর আমি বেরোবো। আর আজকে হচ্ছে শুক্রবার, কালকে এত কাজ করেছি কি বলবো, মানে একটা মিস্ত্রি লেবার যে পরিমাণে খাটে সেটাই আমি আর আমার কর্তা মিলে দুজনে করেছি। তো এখন আর কিছু বলবো না, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব কি করেছিলাম কি না করেছিলাম। সেই মুহূর্তে ভিডিও করার মতন কোনো পরিস্থিতিও ছিল না, কারণ ধুলো বালি মেখে সিমেন্ট মেখে যা তো অবস্থা হয়ে গেছিলাম, তো যার জন্য আর ব্লগও করিনি। আর একটা কিছু শুরু করার আগে ভাবি এই করব সেই করব, কিন্তু ক্যামেরা অন হয়ে গেলে আর হয় না, তো যার কারণে আর ব্লগ করাই হয়নি। তো এখন আপাতত আবার ব্লগটা স্টার্ট করেছি, তো এখন আমি এগুলো সব গুটিয়ে তুলে রাখি, আবার আমি যখন তিনটেই বেরোবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো আজ আবার আমি যাব সিউড়ি, সব এখন চললাম সিউড়ি, তো রেডি হয়ে চললাম আর উৎসব চলে এসেছি, সাইকেল স্ট্যান্ডে রেখে দিয়ে এখন টিকিট কাটবো। কাটা আর উৎসব এখন বসে আছি, টিকিট কাটে চলে আসলাম, এখনও ট্রেন ঢোকেনি, আমি আর উৎসব এখন বসে আছি। ইচ্ছা তো আছে তিনটে ট্রেনে গিয়ে আবার পাঁচটার ট্রেনে চলে আসার, তো এখন দেখি। শাশুড়ি বললো যে যদি না আসতে পারো তাড়াহুড়ো করো না, সন্ধ্যের ট্রেনটাই এসো, তো পরের ট্রেনে যদি আমি আসতে চাই তো অনেক রাত হয়ে যাবে, তখন দেখি কি করতে পারি। আর এই যে বদমাইশটা আমার পাশেই বসে আছে, ট্রেন এখনও আসেনি, আর হয়তো 2 মিনিট লাগবে, তো আমি আর উৎসব এখন বসে বসে খাচ্ছি পাঁপড়। রেললাইনের মাঝে দাঁড়িয়েছিস, কি হয়েছে বল? আমার নন্দাই দেখো টোটো নিয়ে দাঁড়িয়েছিল আমাদেরকে আনতে যাওয়ার জন্য। এই যে আমাদের মামি চলে এসছে, রাজাই আসলো, এই যে আমাদের দিদি খেলা করছে, এই যে বদমাইশটা। অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, আমি পাঁচটা ট্রেনটা এসছি, ওটা অনেক লেটে ছিল, আর উৎসব খুব বদমাইশি করছিল, যার কারণে আমার ফোনটা পুরো খারাপ হয়ে গেছিলো, কোনো কিছুই হচ্ছিলো না, তা ঠাকুরের আশীর্বাদে তো আমার ফোনটা আপাতত এখন ঠিক আছে। তো আমি লোবার মায়ের নাম করে যখনই আমি ফোনটা আবার অন অফ করছি তখন ঠিক হয়ে গেছিলো, তো কিছু প্রবলেমের জন্যই হয়েছিল এটা। তো উৎসব প্রচণ্ড দুষ্টুমি করছিলো, ওদের বাড়ি থেকে আসতেই চাইছিলো না, কী করবো বলো, অসুস্থ, বাড়িতে সবাই অসুস্থ, মানে আমার ননদ নন্দাই আবার ছেলেটাও, তো সবাই মিলে যদি বাড়িতে অসুস্থ থাকে আর সেখানে গিয়ে যদি আমরা ভিড় করি বা আনন্দ করি বা কিছুক্ষণ মানে থাকি, তো নিজেরই খারাপ লাগে, কারণ আজ যদি ওই পরিস্থিতিটা যদি আমার হতো, তো আমার বাড়িতে যদি এরকম আসতো কাউকে তো চলে যেতে বলা যায় না, কিন্তু নিজের বিবেক তাই না, যে আমি এখানে থাকবো কি থাকবো না। তো আমারও একটা ছোট ছেলে, আর ও দীপের সঙ্গে খেলতে ভীষণ ভালোবাসে, কিন্তু দীপই তো অসুস্থ, কার সঙ্গে খেলবে। তো আমি চলে এসেছি বাড়িতে, কারণ আমি আগেই বলেছিলাম যে আমি থাকবো না, সন্ধ্যা ট্রেনে আমি চলে আসবো, তো আমি চলে এসেছি। তা এখনও চেঞ্জ করে নিয়ে বসেছিলাম, শরীরটা ভালো লাগছে না, সারাদিনে ধকলা নিতে এখন অস্বস্তি লাগছে, তো কিছু করার নেই, এখন আমি দেখি চেঞ্জ করি, চেঞ্জ করে রুটি করব, আর শাশুড়ি কিছু একটা তরকারি সবজি বানিয়ে নেবে, ব্যাস এইটুকু। তো সব এখন খাচ্ছে চপমুড়ি, আসার সময় ট্রেন থেকে নেমে আমি চপ নিয়ে এসেছিলাম, আর যেহেতু সাইকেল নিয়ে গেছি বলে তাড়াতাড়ি চলেও আসতে পেরেছিলাম।
হয়তো আর ব্লগটা বড় করছি না, পরে তোমাদের সঙ্গে আবার অনেক পরের একটা নেক্সট ব্লগে অনেক কিছু শেয়ার করব। আর সামনে কালী পুজো আসছে, তো তোমরা কীভাবে কালী পুজোটাকে সেলিব্রেট করো আমাকে শেয়ার করো, আমাকে কমেন্ট করে জানিও। আর আমি কীভাবে করব সেটা তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আগের বছরে আমি কালী পুজোতে ভিডিও দিয়েছিলাম, দুর্গা পুজোতেও দিয়েছিলাম, তো অনেক ভালো রেসপন্স পেয়েছিলাম। আর কিছুদিন আমি ব্লগ দিচ্ছি না, যার কারণে আর সেরকম সময় হয়ে উঠছে না, তো জানি না, এগোতে চাইছি অনেকটা কিন্তু সবসময় পিছিয়ে পড়ছি কিছু একটা কারণে, হয়তো সেটা আমার বলতে পারছি না, বুঝতেও পারছি না। যদি কেউ জানো তো আমাকে কমেন্ট করে জানিও। তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তোমরা আমাকে যদি একটু সাপোর্ট না করো তাহলেও হবে না, তাই না? তোমাদের ওপর ডিপেন্ড করে আমাদের মতন ছোটো ছোটো ইউটিউবাররা বেঁচে থাকে, যে তাদের একটা করে আশা নিয়ে আসে যে হ্যাঁ ঠিক আছে এই ব্লগটা মোটামুটি করলাম, তো নেক্সট ব্লগটা ভালো করার চেষ্টা করব। আর আমার সংসারের যা কাজ যদি আমি দেখাতে স্টার্ট করি, তোমাদের সামনে শো করি, তোমরাও মানে কি বলবো নিতে পারবে না, কারণ সকালবেলাটা একটু হালকা মেজাজে গেলেও তারপর থেকে চড়া মেজাজ চলতে থাকে, তারপর আবার দুপুরের পর থেকে পাঁচটা অবধি কাজ, ছটা পর্যন্ত কোনো কাজের প্রেশার থাকে না, কিন্তু ওই যে সকাল থেকে মানে যে চাপটা থাকে সেটা শেয়ার করতে গেলে তো আমার পেছনে একজনা কাউকে ক্যামেরা নিয়ে ছুটতে হবে, কিন্তু সেরকম আমার কেউ নেই, তো আমি যে সেই জন্য পারি না, নিজে নিজেই ক্যামেরা ধরি, নিজেই সমস্ত করি। আর আমার ক্যামেরা ধরার বড় স্ট্যান্ড সেটাও নেই, মোটামুটি সিম্পল যতটুকু একটা ট্রাইপড আছে ব্যাস এই দিয়ে আমার চলছে। আর দুটো সেলফি স্টিক ছিল, সেটাও আমার ছেলে একদম জাহান্নুম করে দিয়েছে। তো ব্লগটা এখানে শেষ করছি, দীপ ভালো আছে মোটামুটি, ওর প্রতিদিন এখন ড্রেসিং চলছে সকাল বিকেলে, এখন এক সপ্তাহে এক মাস এরকম ড্রেসিং চলবে। আর ডাক্তার ওকে সাত দিনের ওষুধ দিয়েছে আর বলেছে রেস্টে থাকতে, এখন ভগবান আছে মাথার উপরে, ঠিক সবাইকে ভালোভাবে সুস্থভাবে যাতে রাখে সেই প্রার্থনাই করব। তো এইটুকুই, আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করি, টাটা।